স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। 10 জানুয়ারি সকালে সংগঠনের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি গনি মিয়া বাবুল বলেন, 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। এ সময় আওয়ামী লীগ নেতা এম এ করিম, দুলাল মিয়া, মাসুদ আলম, লায়ন আক্তারুজ্জামান, আব্দুল হালিম ও দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 10 জানুয়ারি বাংলার মুক্তিগামী মানুষ, আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে বাংলার মাটিতে ফিরিয়ে পেয়েছিল। আমরা এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে দেশ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত দেশের আজকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্তকরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবল নেতৃত্বের পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। আমরা 2020-এ আপনার মুজিব বর্ষ, আপনারা জানেন যে 17 মার্চ 2020-এ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত হবে এবং এটা শুধু এই বাংলাদেশে না, জাতির সঙ্গে অন্তর্ভুক্ত প্রায় 200 মতন দেশে পালিত হবে, যা বাংলাদেশের জন্য গৌরবের, বাংলাদেশের জন্য অহংকারের। এবং সামনের 21-এ আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালিত হবে। কাজেই আজকে থেকেই মূলত মুজিব বর্ষ কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সহ বিভিন্ন সংগঠন, মানে আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এবং আজকে আমরা মূলত শপথ নেই যে আমাদের বঙ্গবন্ধুর যে আদর্শ, এ থেকে আমরা কখনো বিচ্যুত হব না এবং বঙ্গবন্ধুর আদর্শ যে মৃত্যুঞ্জয়ী, এটা কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে এটা মানে প্রবাহমান থাকবে এবং এটা শুধু বাঙালি জাতি না, সারা বিশ্বে আপনার এখান থেকে শক্তি সাহস পাবে। এবং ইতিমধ্যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সারা বাঙালি শুধু না, সারা বিশ্বের মানবতার মানে মুক্তি সনদ হিসাবে এটা স্বীকৃতি পেয়েছে। কাজে আমাদেরকে বঙ্গবন্ধুর আরও চর্চা করতে হবে এবং বঙ্গবন্ধুর যে ভাষণগুলি আছে, তার যে বাক্যগুলি আছে, তার যে মানে জীবনী আছে, সে নিজেই অসমাপ্তাত্ম জীবনী কারাগারের রূপসজ্জা লিখে গেছে এবং তার প্রতিটা মুহূর্ত নিয়ে আমাদের গবেষণা করা দরকার এবং প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য নিয়ে আমাদের গবেষণা করা দরকার। তাহলেই বাঙালি জাতি আরও সমৃদ্ধ হবে, আরও উন্নত হবে এবং বাঙালি জাতি যে বীরের জাতি, যে সাহসী জাতি, এবং তারা সারা বিশ্বে নেতৃত্ব দিবে। এই বঙ্গবন্ধুই মূলত আমাদের শক্তির উৎস, আমাদের প্রেরণার উৎস এবং এটা আমাদের সামনে যত দিন যাবে এই শক্তি আরও বেশি স্থানিত হচ্ছে, আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং আমাদের বাঙালি জাতির যে পরিচিতি, যে মর্যাদা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মূলত আমরা বঙ্গবন্ধুর এই প্রসারের পরে বঙ্গবন্ধুকে আমরা যে আসলে ভিন্ন মাত্রায় সারা বিশ্বে আজকে মানে গ্রহণ করেছে, এর মধ্যে আমাদের সম্মান মর্যাদা আজকে বেড়েছে। কাজেই আজকের এই দিবসটি আমাদের যে 10ই জানুয়ারি, এর যে আমাদের তাৎপর্য গুরুত্ব, এটাও সারা আমাদের বিশ্বে আসলে ছড়াই দিতে হবে এবং আমাদের এই শুধু বাংলাদেশের মধ্যে না রাখিয়া, কারণ বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা না, বঙ্গবন্ধু আজকে সারা বিশ্বের নেতা এবং সারা বিশ্বের নেতা হিসাবে আজকে বঙ্গবন্ধু আসলে স্বীকৃত।